আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে হচ্ছে আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয় আর আপনারা চাইলে মোবাইল দিয়ে নিজে এই আবেদনটা করতে পারবেন তো ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে সহজভাবে আপনারা মোবাইল দিয়ে আবেদন করবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের চাকরির তথ্য পেতে আর অবশ্যই প্রথমে যে কাজটি করবেন আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে যাবেন তবে ক্রোম ব্রাউজার থাকলে ভালো ক্রোম ব্রাউজারে যে যেরকম ডানে দেখবেন যে যে তিনটা ফোটা আছে এরকম এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে অপশান আসছে অপশানের জায়গায় আপনার কোথাও লেখা থাকবে দেখবেন ডেস্কটপ মোড তো আপনার ফোনটার ওই ডেস্কটপ মোডে ক্লিক করে দিলে ফোনটা আপনার হচ্ছে আপনার কম্পিউটারের মতো শো করবে ডিসপ্লে তো ডেস্কটপ মোড করে নিলে ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আপনি কোন লিঙ্কে যাবেন সেটা একটু আমি বলে দেই এই যে প্রথমে দেখেন এন জি আই ডট এলিড ডট কম ডট বিডি এই লিঙ্কে চলে দেবেন লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা সেখান থেকেও চাইলে যে লিঙ্কটা কপি করে আর ব্রাউজারে যে পেস্ট করে আপনারা যেতে পারেন তো আমি প্রথমেই এই পেজটাতে গেলাম এই পেজটাতে যাওয়ার পরে যেই কাজটা আমি করবো সেটা হচ্ছে এখানে যে দেখেন লেখায় আছে যেরকম লাল কালি দিয়ে যে লেখা আছে রিক্রুইটমেন্ট সাইকেল ফোর এটাতে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখুন এখানে কিছু অপশান আছে নোটিশ বোর্ড আপনি যদি নোটিশটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই হেয়ার হলে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই করার জন্য লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট খালি কতগুলো সিট খালি আছে এটা দেখার জন্য এটা এটা ইনস্টিটিউট সেকশান লেখা আছে ইউএসইও লগ ইনটা দরকার ডি ইও লগ ইন দরকার নাই কাস্টমার কেয়ার সেন্টারে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে সাপোর্ট আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে বা জানার থাকে তাহলে এখানে হেল্প হেল্পলাইনেও তাই এখানে আপনাকে জানাবে আর ভিডিও টিউটোরিয়ালটা এখানে দেওয়া আছে কিন্তু এটা সাপোর্ট করে নাই তো আমি সরাসরি অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে খেয়াল করুন মোবাইল থেকে আবেদন করার সবচেয়ে বড় সুবিধাটা আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছে অলরেডি সেটা হচ্ছে যে ফটো রিসাইজার এখানে ক্লিক করলে আপনারা চাইলে সরাসরি এইখান থেকে ফটো রিসাইজ করতে পারবেন এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছে তো যারা ফটো রিসাইজ করতে চান তারা এই লিঙ্কে ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে সরাসরি ফটো রিসাইজ করার হচ্ছে একটা অপশান দিয়ে দিবে আপনার মোবাইলে ঠিক আছে তো এখান থেকে হয়তো নেটওয়ার্ক সমস্যা থাকলে সব দেরি হতে পারে তবে এখানে অলরেডি দিয়ে দিবে তো এটা গেল একটা বিষয় আর তারপরে হচ্ছে আপনি এখানে যে কাজটি করবেন এখানে খেয়াল করে দেখুন দ্য ডিটেল সার্কুলার কিন্তু এখানে যে ডাউনলোডে ক্লিক করলে আপনি ডিটেল সার্কুলার পাবেন আর নিউ অ্যাপ্লিকেন্ট যদি হয়ে থাকেন গো টু অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন যদি আপনি প্রথমবার আবেদন করতে যান আর অলরেডি যদি একবার আবেদন করে থাকেন তাহলে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন তো এখানে দেখুন চৌধুরু গণবিজ্ঞপ্তিতে নির্ভুল আবেদন প্রক্রিয়া দেওয়া আছে এখানে কীভাবে চয়েস প্রতিষ্ঠান চয়েস দেবেন এগুলো দেওয়া আছে তো এখানে হচ্ছে আপনার যেহেতু আমি নতুন আবেদন করতেছি তাই আমি এখানে যে নিউ অ্যাপ্লিকেন্ট গো টু ফর্ম ফর্মে চলে গেলাম আমি তো ফর্মে চলে যাওয়ার পরে এখানে দেখুন কিছু নিয়ম কানুন লেখা আছে ফি প্রদানের পর কোনো অবস্থাতে আবেদন কিন্তু পরিবর্তন করা যাবে না আবেদনের কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন না তাই আগে এটা সাবধান আর আবেদন করার বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি সময় পাবেন সো আপনি আবেদনটা ভালোভাবে নির্ভুলভাবে যাচাই করে তারপরে পেমেন্ট করবেন এটা আমি বলবো তো আবেদন করার জন্য যেটা দরকার হবে একটা রোলের দরকার ব্যাচের দরকার এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আর ফি জমাদান দান জমা আগ পর্যন্ত এটা ড্রাফট হিসেবে সেভ থাকবে এই ওয়েবসাইটে আবেদনটি প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন পুনরায় লগ ইন করে আপনার যে কোনো প্রক্রিয়া মানে যে তথ্যগুলো সংশোধন করতে পারবেন আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার আপনাকে দেওয়া হবে যেটি ব্যবহার করে আপনাকে ফি প্রদান করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলে আপনার আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে এবং পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত একটা অ্যাপ্লিকেন্ট কপি আপনি পাবেন আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে আপনি যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে মূলত ফার্স্ট পেজের কাজ তো এরপরে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে প্রসেস প্রোসিড প্রসিডে চলে যাব আমি তো প্রসিডে যাওয়ার পরে আপনাকে যেই কাজটা করতে বলবে সেটা হচ্ছে এখানে যে আপনার রোল নাম্বার রোল নাম্বার বলতে আপনার যেই সিরিয়াল নাম্বারটা আছে এক কথায় ঠিক আছে সেটা কিন্তু যে আপনার যেই হচ্ছে এনটিআর যে সার্টিফিকেট দিয়েছিলো সার্টিফিকেটে কিন্তু রোল নাম্বার লেখা আছে সেখান থেকে রোল নাম্বারটা টাইপ করবেন সিরিয়াল নাম্বারটা টাইপ করবেন না রোল নাম্বারটা আপনি টাইপ করবেন তো এখানে এখানে হচ্ছে রোল নাম্বার টাইপ করবেন আর এখানে ব্যাস টাইপ করবেন আপনি কোন কততম ব্যাসে হচ্ছে এটা হচ্ছে এই যে পরীক্ষা দিয়েছিলেন নন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটিতে আপনি এন টিআর কততম হচ্ছে পরীক্ষা দিয়েছিলেন সেইটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কাজ কাজ করতে হবে আপনি যততম দিয়েছেন সেটা সিলেক্ট করতে হবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আসবে এখানে তো আমি এখানে টাইপ করে দিচ্ছি আপনার একটু টাইপ করার যখন হয়ে যাবে আপনাদের তখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন টাইপ করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম আপনার তথ্য যদি ঠিক থাকে স্ট্যাটাস ফি স্ট্যাটাস এখানে আনপেড করা আছে হ্যাঁ তো অ্যাপ্লিকেন্টস এরিয়া আনপেড করা আছে এখানে তো আমি হচ্ছে এখানে ক্লিক করে দেব তো যেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার কিছু তথ্য এখানে কিন্তু অলরেডি চলে আসবে অটোমেটিক এখানে দেখেন অলরেডি আপনার তথ্য এখানে কিছু চলে আসবে এই তথ্যগুলো আপনাকে দিতে হবে তো এখানে সব কিছু যেগুলো পূরণ করা আছে সেগুলো আসবে এখানে নাম তারপরে হচ্ছে আপনার বাবার নাম তারপরে জন্ম তারিখ জাতীয়তা সব অটোমেটিক চলে আসবে ফিমেল তারপরে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এখানে ইমেল দিতে হবে আপনার এনআইডি নাম্বার দিতে হবে এখানে এনআইডি নাম্বার এখানে টাইপ করতে হবে তারপরে হচ্ছে আপনার যাদের এনআইডি নেই তারা বার্থ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন তারপরে যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট আইডি নাম্বার ইউজ করতে পারেন তো যাদের এনআইডি আছে তারা এনআইডিটাই ইউজ করবেন ম্যারিটালের স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করবেন আপনি ম্যারিড নাকি আনম্যারিড ঠিক আছে ম্যারিড হলে ম্যারিড দেবেন আনম্যারিড হলে আনম্যারিড দেবেন এবং রিলিজিয়ানটা এখানে সিলেক্ট করবেন আপনি কোন ধর্মের সেটা তো সিলেক্ট করার পরে আপনাকে এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে এখানে ক্লিক করতে হবে তো আমি জাস্ট ইনফরমেশনগুলো বসিয়ে আপনাদের কাছে আবার আসছি ইন্টারটের দিয়ে ক্লিক করার পরে আপনার এখানে হচ্ছে যে এই অপশানটা চলে আসবে অটোমেটিক এখানে আপনার তথ্য দিতে হবে ডিটেল প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস হ্যাঁ তো এখানে হচ্ছে আপনাকে যেই তথ্যটা দিতে হবে সেটা আমি একটু বলে দেই এখানে হচ্ছে আপনার ভিলেজ আর হচ্ছে পোস্টের নাম দিতে হবে ভিলেজ আর হচ্ছে পোস্টের নাম দিতে হবে অন্য কিছু দিতে হবে না এখানে শুধুমাত্র ভিলেজের নাম দেবেন আর হচ্ছে আপনি আপনার পোস্টের নাম দিবেন বানো তথ্য আপনাকে এখানে সাবমিট করতে হবে না আপনি এখান থেকে জাস্ট এই দুইটা ইনফরমেশানই দিবেন তো আপনাকে এখানে ভিলেজ আর হচ্ছে পোস্টটা এখানে দেওয়ার পরে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে থানা সিলেক্ট করতে হবে এখানে পোস্ট কোড বসাতে হবে আপনার যেই পোস্ট অফিসের যে পোস্ট কোড আছে সেটা বসাতে হবে আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি দেখেন আপনারা সাথেই থাকেন তারপরে এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসটাও একই দিতে পারমানেন্ট অ্যাড্রেসটাও যদি একই হয় তাহলে আপনারা একই অ্যাড্রেস দিয়ে দিবেন এখান থেকে যে কাজটি এখান থেকে করবেন সেটা হচ্ছে এখানে যে অ্যাড চয়েসে এই এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার অটোমেটিক এই অপশানটা এটা নিয়ে নিবে এটা হচ্ছে এখন নিয়ে নিবে আপনার একটু লক্ষ্য রাখবেন ইনফরমেশান ঠিক থাকলে এটা এখন এখান থেকে যে দেখেন নিয়ে নিয়েছে ল্যাঙ্গুয়েজ বেঙ্গালি অ্যান্ড ইংলিশ এটা কিন্তু এই তথ্যটা আপনার অটোমেটিক চলে আসবে আপনাকে দিতে হবে না এটা অটোমেটিক চলে আসবে তো এখানে হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে যে অথরিটি অথরিটির জায়গাটা একটু আপনাকে বুঝায় দেই। এখানে অথরিটির জায়গাতে কিন্তু বেশ কয়েকটা অপশান আসে যারা হচ্ছে আপনার উচ্চ কলেজ পর্যায় পর্যন্ত পরীক্ষা দিয়েছেন আপনারা বেশ কয়েকটা সেকশন আবেদন করতে পারবেন তো আমি একটু বলে দিই প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ডিএমই ডি মানে হচ্ছে মাদ্রাসা আর ডিএমএ ডিটিই মানে হচ্ছে কারিগরি মাদ্রাসা আর তারপরটা থাকবে হচ্ছে ই যেটা এইচ ইটা হচ্ছে মাধ্যমিক জেনারেল শাখা যেটা তারপরে ডিএসএইস ই ওইটা হচ্ছে মাধ্যমিক কারিগরি ভকে আর তারপরে সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ডিটিই টি ইটা হচ্ছে আপনার শুধুমাত্র কারিগরি শাখা তো এখানে হচ্ছে এটা নিম্ন শাখা হওয়ার কারণে এখানে শুধুমাত্র দুইটা শো করেছে মাদ্রাসা শাখা তো আমি এখানে ডিএমইটাকে সিলেক্ট করবো যেহেতু এটা মাদ্রাসা আবেদনের জন্য আপনারা হাই স্কুল আবেদন করতে চাই হাই স্কুলের জন্য আপনাকে সিলেক্ট করতে হবে আপনাকে ডিএস ই সিলেক্ট করতে হবে মাধ্যমিক এবং কলেজ পর্যায়গুলোতে তো এখানে আমি ডিএমই সিলেক্ট করলাম মাদ্রাসা পর্যায়ে হওয়ার জন্য এরপর এখানে আপনাকে লেভেল সিলেক্ট করতে হবে লেভেল এখানে দেখেন মাদ্রাসা কিন্তু ফাজিল ওয়ান থেকে ফিফটিন দেওয়া আছে তারপরে আলিম কিন্তু এখানে মাদ্রাসা ওয়ান থেকে টুয়েলভ দেওয়া আছে দাখিল মাদ্রাসা আপনার ওয়ান থেকে টেন দেওয়া আছে আর কামিল মাদ্রাসা কিন্তু ওয়ান থেকে সেভেন্টিন দেওয়া আছে তো আমি এখানে যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে দাখিল মাদ্রাসা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে পোস্ট আপনি এখানে দেখেন ইফতেদায়ী টিচার এখানে অপশান কিন্তু একটাই শো করতেছে যারা হাই স্কুলে দেবেন বা কলেজে দিবেন কারোটা লেকচার লেকচারার দেখাবে কারোটা একটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার দেখাবে তো আমি এখানে ইফতেদায়ী টিচার দিলাম তারপরে হচ্ছে এখানে খেয়াল করুন আমি কোথায় আবেদন করতে চাচ্ছি আমি প্রথম আপনারা যে চয়েসটা দিবেন সেই চয়েসের একটা লিস্ট করে নেবেন এবং সেই লিস্ট থেকে আপনারা দেখে দেখে চয়েসগুলো হচ্ছে সিরিয়াল অনুযায়ী আপনারা দিবেন ফুল করবেন না তো প্রথমেই যে চয়েসটা দিবেন সেটা আমি একটু বলে দিই আপনারা দেখে দেখে সবগুলো সিরিয়াল করে রাখবেন কে কোনটা কত নম্বরে চয়েস দিতে চান এটা অবশ্যই সিরিয়াল করে রাখবেন তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে তো আমি যেহেতু সিরিয়াল করে রেখেছি আমি জাস্ট চয়েসগুলো একটা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু খেয়াল করুন তো সার্চ দেওয়ার পরে আপনারা যে দেখতে পাবেন যদি পোস্ট খালি থাকে সেইখানে তাহলে হচ্ছে আপনাকে যেরকম অপশান চলে আসবে আর আপনাকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে খেয়াল করে দেখুন এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে যে এখানে খেয়াল করে দেখুন এটা হয়ে গেছে এই যে দায় টিচার এটা কিন্তু হয়ে গেছে হওয়ার পরে যে এই যে রেকর্ডার অথবা রিমুভ চয়েজেস এখানে সরাসরি এখানে ক্লিক করে দিতে হবে হ্যাঁ এখানে হচ্ছে যে নেক্সট করে দিতে হবে এটা এটা চয়েস দেওয়া হয়ে গেলে আপনাকে যে এখানে নেক্সট করে দিতে হবে যেখানে খেয়াল করুন নেক্সট করে দিলে কিন্তু আপনার পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে ঠিক আছে তো এখানে হচ্ছে যখন আপনি এই দুইটা চয়েস দিয়ে দিবেন চয়েস দেওয়ার পরে এখানে সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পরে আপনাকে এখানে সরাসরি হচ্ছে যে এখানে রিমুভ চয়েস আর এখানে ক্লিক করে দিতে হবে দেখুন দুইটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ এখানে তারপরে দেখুন সিলেক্ট অপশান আই এগ্রিড টু জয়েন অ্যানি ইনস্টিটিউশন অফ দ্য অ্যানি কান্ট্রি সিলেক্টেড বাই দ্য অথরিটি অন দ্য বেসেস অফ দ্য মেরিট লিস্ট তো আপনি চল্লিশটা আবেদনের পরে যদি আপনি মনে করেন যে না আমি আরও হচ্ছে আবেদন করতে চাই এখানে যে আই এগ্রি আপনি যদি মনে করেন যে আমি বাইরের যে কোনো জায়গায় যদি আমাকে অথরিটি দেয় তাহলে আমি সেখানে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের মধ্যে তাহলে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন যে ইয়েস আই এগ্রি আর যদি আপনি এগ্রি না থাকেন তাহলে নো আই ডোন্ট এগ্রি এটা এটা করে দেবেন তো যারা করতে চান যে কোনো জায়গায় চাকরি হলে চাকরি করবেন তারা এগ্রিতে ক্লিক করবেন এবং দেওয়ার পরে এখানে ফটো আর সিগনেচার দিতে বলবে এখানে সেটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এইটাই হচ্ছে মূলত কাজ এরপরে হচ্ছে আপনাকে ফটো সিগনেচার দিতে বলবে আদার সব কাজ করতে বলবে তো এই পর্যন্তই মূলত দেখানোর ছিল সো আশা করি আপনাদের ভালো লেগেছে তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন